আম্মা জনসেবা পরিষদীয় ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আগামী 29শে জানুয়ারি জঙ্গলমহল শালবনির কলসিভাঙাতে আয়োজন করা হয়েছে গণবিবাহের। বৃহস্পতিবার দুপুর নাগাদ মেদিনীপুর শহরের অশোকনগরে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন সোসাইটির পক্ষে সনাতন দাস। তিনি বলেন, মূলত জঙ্গলমহলের পিছিয়ে পড়া এলাকা কলসিভাঙার পাত্রি গ্রামে দরিদ্র পরিবারের 21 জন মেয়ের বিবাহ বাসরের আয়োজন করা হয়েছে। বিয়ে হিন্দু শাস্ত্র মতেই হবে পুরোহিত দ্বারা, থাকবে প্রীতিভোজের আয়োজনও। আমাদের মেন উদ্দেশ্য হলো 2007 সালে যে আমাদের এলাকায় মানে সাধারণ গরিব মানে বহু সমস্যায় পড়ল, মানে সমস্যা বলতে যে পাশাপাশি যে গ্রামের মেয়েগুলাকে নিয়ে যেত প্রায় বাবা মাকে, কিছু দালাল এসে ছাপড়া ডিস্ট্রিক্ট থেকে বিহার থেকে 2-5 হাজার টাকা ধরিয়ে দিয়ে বিয়ের নাম করে ওরা নিয়ে গেছে প্রায় আমাদের এলাকা থেকে প্রায় 70-80টা মেয়েকে। তো ওরা বিভিন্ন সময় এসে আমাদের কাছে আবদার করে কমপ্লেন জানায় যে কী করে আনবো। আমরা তার আগের থেকে একটু সোশ্যালের কাজ করি, তো সেই সময় আসার পরে আমরা খোঁজ খবর নিলাম যে কোনোরকম এদের কোনোরকম পাত্তাই পাওয়া গেল না, কোনো খবরই নেই। তো তারপরে শুরু করলাম যে 3 রাজ্য থেকে যে 2007 সালে যে একটা কমিটি করব, কমিটির পরে এই নারী পাচার রুখব এবং এই বিয়ে দেওয়ার বয়স না হলেও 12-14 বছরের বিয়ে দেবে সেটাও বন্ধ করেছি, নারী পাচারও বন্ধ করেছি। সেই 2007 সালে একটা কমিটি করলাম ঝাড়খণ্ড পার্শ্ববর্তী এরিয়া, যেতে হলে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং আমাদের পশ্চিমবাংলা, ওখানে 2007 সালে একটা কেন্দুগাড়ি বলে জায়গা আছে গোপীবল্লভের 1 নম্বর ব্লকে জঙ্গলের ভেতরে, ওখানেই বসে মিটিং করে 120 জনের একটা কমিটি হলো। প্রথম নামকরণ হলো ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন, এর মাধ্যমে শুরু করলাম 2008-এ 12ই ডিসেম্বর 2008 সাল প্রথম বিয়ে দিলাম 7 জোড়া। এরপরেই শুরু করে করে বর্তমান আমরা 2022-2021 পর্যন্ত বিয়ে দিয়েছি 1649। তো এরপরে আমাদের সঙ্গে প্রবীরবাবু আমাদের আম্মা সোসাইটির যে চেয়ারম্যান উনি গেছেন যে আমরাও এইভাবে আপনাদের সহযোগিতা চাই, তো আমরা সহযোগিতা সাহায্য পেয়েছেন। প্রথম শুরু যখন করেছিলেন এই কাজটা তখন কতটা সমর্থন পেয়েছিলেন? সমর্থন মানে প্রচুর সমর্থন, বর্তমানে আমাদের প্রায় 2500 সদস্য ত্রিবেণী। প্রশাসনিকভাবে কোনো সাহায্য পেয়েছিলেন? এক টাকাও পাইনি কোনো সময়। নারী পাচার রুখার যে নারী পাচার রুখে সেক্ষেত্রে প্রশাসনের কোনো সাহায্য পেয়েছিলেন সেই সময়? হ্যাঁ, সবাই সাহায্য করেছে, ওনারাও আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন। এই যে বিয়েটা যে চালু করেছেন, তো দীর্ঘদিন আগেই অনেক আমরা এই যে প্রথম নিজেদের পকেট থেকে দিয়েছি, তারপরে যে যতটা পারে যাকে যা জিনিস টাকা চাই না, যাকে যেমনভাবে জিনিস চাই সবাই মানে সাহায্য করেছেন। আর যতটুকু আমরা ঠিক মানে পারে না কেউ, সেই সময় আমাদের যে কোষাধ্যক্ষ অনুপ কর, সুব্রত সিংহ আমাদের যে মানে 3 রাজ্যের যে আহ্বায়ক, আমরা 3 জন মিলে বাকিটা মানে মেকআপ করে দিয়ে। সরকারিভাবে কোনো সাহায্য? না না না, সরকারিভাবে কোনো সাহায্য পাইনি বর্তমান পর্যন্ত। উপকৃত মানে যাদের দিয়েছি বর্তমান পর্যন্ত যে বাচ্চা কাচ্চা যে মানে খুব ইয়ের মধ্যে আছে পড়াশোনার ক্ষেত্রে, ওষুধপত্র ডাক্তার দেখানো, এর যে পরিবার কেমন চালবে, বর্তমান পর্যন্ত 1649 জনের খবরাখবর প্রত্যেক দিন, সবার না কিছু না কিছু এসে সবার সঙ্গে যোগাযোগ রেখেছি আর কি। এই গণবিবাহ অনুষ্ঠানটি কি সব ধর্মের মানুষদের? হ্যাঁ, সব ধর্ম, মুসলিম থেকে শুরু করে আদিবাসী লোধা সবর সব সম্প্রদায়ের মানুষ এখানে বিবাহ ইয়েতে বসে। কতজন দিয়েছেন এই পর্যন্ত? 1649। সনাতন দাস, ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন।